আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা শিল্প সংস্কৃতির শহর হলদিয়া ব্রজবল চক হাইরোড, যে আদি পুজো, সেই আদি বাজার কমিটির যে পুজো, সেই পুজো কমিটির মণ্ডপে মাকে দেখছেন। আমরা পুজো কমিটির কর্মকর্তাদের কাছে যাব, তাদের এবারের পুজোকে নিয়ে কি পরিকল্পনা নেওয়া আছে। শহর ব্রজবল চকের প্রবেশ পথে ব্রজবল চক বাজার অবস্থিত। এটা আমাদের 51তম বর্ষ সার্বজনীন উৎসব আমরা এবছর করছি। সরকারের নিয়মাবলী অনুযায়ী এবছর নিষিদ্ধ করা হয়েছে শব্দবাজি এবং আতসবাজি, এবং সেটা আমরা কঠোরভাবেই নিয়ম পালন করছি। শুধু মাতৃ আরাধনা ছাড়া এবছর আর অন্য কোনো প্রোগ্রামই আমাদের এবছর নাই। সুতরাং সবাইয়ের কাছে আমাদের একটি আবেদন, আপনারা আসুন মণ্ডপে সামনে আমাদের প্রতিমা দর্শন করুন, কিন্তু সব কিছু সরকারি নিয়ম মতে মাস্ক স্যানিটাইজেশন বন্দোবস্ত করা হয়েছে আমাদের বাজার কমিটির তরফ থেকে। আপনারা সুস্থভাবে প্রতিমা দর্শন করুন এবং বাড়ি ফিরে যাবেন অবশ্যই রাত্রি 9টার মধ্যেই আমরা আশা করছি। এছাড়া এই পুজোকে নিয়ে গত আগামীকাল বা এরকম কিছু আছে না? না, আগামীকাল আমাদের কোনো প্রোগ্রাম এবছর নেই। আমাদের মানে আমাদের কালকে রাত্রের মধ্যেই ভাসান হয়ে যাবে, সেটা আমাদের কোর্ট থেকেই বলা হয়েছে এবং আমাদের থানা থেকেও পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আপনার নাম কী দায়িত্ব? আমার নাম প্রসেনজিৎ ভৌমিক, আমি কলকাতা রাজ্য বাজার কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।